ছাত্রগণ, এবার আমি সমীকরণটা লৈছো বজ্র গুণন পদ্ধতির সমাধান করবলে। এই ক্ষেত্রে ঠিক আগের দরে আমি একটা সমীকরণে লৈছো, 8x + 5y = 9, 3x + 2y = 4। এই ক্ষেত্রে আমি সমাধান করার আগতে প্রথমতে আমি সমীকরণ কেটা ধ্রুবক যে সংখ্যা আছে সেটা আমি বাঁফালে লৈ আনি। গতিকে আমি লিখিলো 8x + 5y - 9 = 0, 3x + 2y - 4 = 0। যেহেতু আমি বজ্রগুণন পদ্ধতি সমাধান করি, গতিকে লিখিলো আমি বজ্রগুণন পদ্ধতির সহায়ত ইয়াত আমি এক্স বাই দুটা চলক আছে আমার, ওয়াই বাই এটা ওয়ান বাই, আসলে আমি ইয়াত যদি সহগ আমি লিখো আমি ওপর ক্লাসত পাম, আসলে এই সহগবর পূরণফল একটা নির্ণায়ক, আমি ওপর ক্লাসত পাম ডিটারমিনেট বলে কয় ইংরাজিত, আসলে ডিটারমিনেটর মানবহে আসলে যেহেতু আমি ক্লাস টেনত এইব সমাধান করবলে লৈছো, গতিকে তাত আমি ডিটারমিনেট বলে নকয় পেলাই আমি সহগবর পূরণ করে দেখাম। ইয়াত মানে সহগবর লিখে লৈছো 8, 5 ধ্রুব সংখ্যা 9, 3, 2 ধ্রুব সংখ্যাটো -4। এই ক্ষেত্রে আমার পূরণ করার দুটা শর্ত আছে, যে তললে যদি আমি পূরণ করো আমি প্লাস বলে ধরিম, তললে পূরণ করলে আমি প্লাস বলে ধরিম, আর উপরলে পূরণ করলে আমি সদায় মাইনাস বলে ধরিম। আর এক্সর ক্ষেত্রে আমি এক্সর হকটো প্রথমে ঢাকি লম এনেকে, গতি এক্সর হক যদি মানে ঢাকি লোলে পূরণ করি 5 - -4 উপর গেলে বিয়োগ, গতি 2 - 9 লিখো আমি এনেক 5 - -4 মাইনাস উপরে পূরণ করি, গতি 2 - -9 ঠিক একদরে ওয়াই মানটা আমি ঢাকি ললে ইয়াত আমি উল্টাকে পূরণ করো 9 - -3 -9 - 3 -4 - 8 ঠিক একর তলত যেখানে আমি সহগ বহাম পূরণফল হিসাবে এই আমি নাই বলে ধরে লম, 8 + 2 - 3 = 5, 8 + 2 - 3 = 5 বিয়োগ থাকে আমি ব্রেকেট ইউজ করি, আর যদি বিয়োগ না থাকে আমি ব্রেকেট নিদলেও আমার ইমান প্রবলেম নহয়। এটা আমি সমাধান করছো 5 × 4 = 20, -20 মাইনাসে মাইনাসে প্লাস, 9 × 2 = 18, ওয়াই -27 প্লাস 8 × 4 = 32, 1/8 = 16, 3/5 = 15, এক্স বাই -20 + 18 -2, ওয়াই বাই -27 + 35 = 5, 1/16 - 15 = 1। প্রথমটো আর দ্বিতীয়টো ললো আমি এক্স বাই -2, 1/1, এটা আমি ক্রস করা কই দিলো x = -2, আর এবার দ্বিতীয়টো ললো y/5 = 1/1, ক্রস মাল্টিপ্লিকেশন কই দিলো y = 5, গতিকে আমি আনসার পালো x = -2 আর y = 5। এইটি হল সমীকরণটোর সমাধান, এইটো হল বজ্রগুণন পদ্ধতির সমাধান।